হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের আলোচনা বিষয় হচ্ছে সালফার ব্যবহারে যে আমরা হোমিওপ্যাথিক যে মেডিসিনটা ইউজ করি একটা ইউ মেডিসিন সালফার তো এই মেডিসিনটা হলো কমন একটা মেডিসিন হোমিওপ্যাথির জন্য হ্যাঁ এটা একটা কমন একটা মেডিসিন হোমিওপ্যাথিদের জন্য এবং প্রত্যেকে ছোটো বড়ো হোমিওপ্যাথ যারা আছে তারা সবই সকলেই এই হোমিওপ্যাথিক মেডিসিন সালফার সম্বন্ধে প্রত্যেকের আইডিয়া আছে কম বেশি তো ঘটনা হচ্ছে এইখানে সালফারের কিছু সতর্কতা আছে সালফার ব্যবহার করলে কিছু সতর্কতার বিষয় আছে এই বিষয়গুলো আসলে জানা দরকার প্রত্যেক হোমিওপ্যাথ ডাক্তারদের জন্য এখানে ডক্টর অ্যালেন এক নম্বর স্টেপে সতর্কতা ডক্টর অ্যালেন বলছে যে সালফারের আগে কেলক্রিয়া সালফারের আগে কেলক্রিয়া ও পরে লাইকো ব্যবহার সম্পূর্ণ নিষেধ সালফারের আগে কেলক্রিয়া এবং সালফারের পরে লাইকো পরিিয়াম সম্পূর্ণ নিষেধ দুই নম্বর স্টেপে বলছে ডক্টর ডানহাম বলছে যে রুগীর লক্ষণের সঙ্গে ওষুধের ঔষধের লক্ষণগুলো সম্পূর্ণ সদৃশ্য না থাকলে সালফার বা অন্য কোনো ওষুধ প্রয়োগ করা ঠিক না তিন নম্বরে বলছে ডক্টর ক্যান্ট ডক্টর ক্যান্টে কী বলছে যে সিপিলিসের ইতিহাস থাকলে সালফার প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ যদি সিপিলিসের ইতিহাস তাকে রুগীর ভিতরে পাওয়া যায় সেক্ষেত্রে সালফার সম্পূর্ণ নিষেধ সেই ক্ষেত্রে সিপিলিসের যে ঔষধ আছে সেই ওষুধ ব্যবহার করতে হবে একটি রুগীকে যদি সালফার দেওয়ার পরে যদি তার মুখের ভিতরে জোর কোনো একটা রুগীরা সালফার দেওয়া হলো তার মুখের ভিতরে এবং তালুতে পুজোর সৃষ্টি হয়েছে জানা ছিল না যে তার এই সিপিলিসের সমস্যা আছে তুমি তৎক্ষণাৎ মানে উনি বলতেছে যে তুমি তৎক্ষণাৎ সালফারের অ্যান্টিডোজ মার্কসল এবং হচ্ছে মার্কর ব্যবহার করতে পারো এর ক্রিয়া বন্ধ করার জন্য আচ্ছা তারপরেও ডক্টর ডক্টর এল বি হার্ট বলছে যে ক্যান্সারের রুগীকে সালফার দেওয়া ঠিক না তাতে রোগের বৃদ্ধি ঘটে তার মানে ক্যান্সারের ক্ষেত্রে সালফার ব্যবহার করা যাবে না পাঁচ নম্বর স্টেপে ডক্টর ফ্যারিংটন বলছে যদি নিউমোনিয়া থেকে কুলোসিসের সৃষ্টি হয় যে সেইখানে সালফার দেওয়া দেওয়া আর পাহাড় থেকে গড়িয়ে পড়া সমমাণ এতে একমাত্র মৃত্যুকে তারান্বিত করা হয় মানে হচ্ছে নিউমোনিয়া এবং টিউবার রোগীর রুগীর ক্ষেত্রে সালফার দিলে মনে করেন যে মারাত্মক আকার ধারণ করতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে সালফার ব্যবহার করা যাবে না এই হল সালফারের সতর্কতা সো আপনারা যারা হবে ডাক্তার আছে তারা একটু এই সতর্কতাগুলো মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ উপকার হবে আসসালামু আলাইকুম আজকে আলোচনা এ পর্যন্তই আপনারা সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন আশা করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি